এখন আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি বাংলা পত্রের যে ফাইনাল সাজেশান দু হাজার জন্য দিয়েছিলাম আজকে সেই চতুর্থপত্রের দ্বিতীয় উপন্যাস নাগিনী কন্যার কাহিনী থেকে যে প্রশ্নটি থেকে ইম্পর্টেন্ট বিশেষ করে দু হাজার উনিশের ফাইনালে আসতে চলেছে বা আসার সম্প সম্ভাবনা থেকে বেশি সেই প্রশ্নটা আপনাদেরকে উত্তর আজকে আমরা দেব সেই প্রশ্নটা হচ্ছে নাগিনী কন্যার কাহিনী থেকে যে প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা দেখে নিন আগের ভিডিওতে আমরা দিয়েছি এবং যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এখন আমরা নাগিনীকন্যার কাহিনী থেকে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এক নম্বরেরটা আপনারা দেখুন স্টার চিহ্ন দেওয়া আছে লাল কালিতে এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে দিক দিয়েই হোক তারাশঙ্করের উপন্যাসে প্রাচীনের সঙ্গে নবীনের সংঘাত প্রায় সর্বত্র নাগিনী কন্যার কাহিনীতে বিধৃত এই সংঘাতের বিস্তারিত পরিচয় দিন এটা দু হাজার সাতে এছাড়াও আরও অনেকবার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ার এসেছিল তাহলে শুরু করা যাক এখন এই প্রশ্নটির উত্তর তাহলে প্রশ্নটি হচ্ছে যে দিক দিয়েই হোক তারাশঙ্করের উপন্যাসে প্রাচীনের সঙ্গে নবীনের সংঘাত প্রায় সর্বত্র নাগিনী কন্যার কাহিনীতে বিধৃত এই সংঘাতের সংক্ষিপ্ত সংঘাতের বিস্তারিত পরিচয় দিন আঠেরো নম্বরের প্রশ্ন শুরু করুন উত্তরটা সমাজ পরিবর্তনশীল পরিবর্তনশীল সমাজের মানুষ এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন পরিবর্তিত এই পরিস্থিতিতে বদলে যায় অনেক কিছু আপেক্ষিকভাবে বদল হয় অনেক প্রাচীন সংস্কার হারিয়ে যায় সুপ্রাচীন মানুষের মুখ্য সাহিত্য ধারা মিথ বা লোকপুরাণ কিন্তু হারিয়ে যেতে যেতেও উত্তর প্রজন্মের অন্তরে অন্তঃসলীলা ফলগু মতো বয়ে চলে তার ভগ্নাংশ বিরোধ বাঁধে তখনই যখন অন্তরের গভীর সুপ্ত সংস্কারগুলি বর্তমান জীবনধারায় প্রয়োগ করতে চায় প্রাচীন প্রজন্ম জীবনের অবিচ্ছেদ্য অঙ্গরূপে মানতে চায় এই সংস্কারগুলিকে আর তখনই শুরু হয় ভূত আর বর্তমানে টানা পড়েন চলতে থাকে প্রাচীন নবীনের দ্বন্দ্ব দ্বিতীয় পরিচ্ছেদে রার বাংলার অন্যতম রূপকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের মূল বৈশিষ্ট্যই হয়ে উঠেছে তার ব্যক্তিগত জীবনে দেখা সময়ের মূল কথা সেকাল আর একালের দ্বন্দ্ব অনেক সময় তার রচনায় ধরা পড়েছে দুই সময়ের মানুষের মানসিক টানা পড়েন নাগিনী কন্যার কাহিনী উপন্যাসটিতে এই দুই সময়ের দ্বন্দ্বের চিত্ররূপ হয়ে উঠেছে তৃতীয় পরিচ্ছেদ ধৈর্যটি কবিরাজের কোথানুযায়ী নাকি ভূতকালের মানুষ শিরবেদেরা আজও বিশ্বাস করে মা মনসার কৃপায় কালনাগিনী নাগেনি কন্যে জন্মের পর জন্ম ধরে তাদের ঘরে আসে সমস্ত প্রকার শিথিলতা আর অধগতির বিষ আকণ্ঠ পান করে উদ্ধার করে সে বেদেকুলকে কিন্তু বর্তমানে কিন্তু বর্তমানকালে রক্ত মাংসের মানবীর পক্ষে সারা জীবন এই নাগ নাগমহাত্ম মেনে চলা সম্ভব নয় সে পারে না মধ্যযুগীয় মানসিকতার এই ভয়াবহ উত্তরাধিকার অক্লেশে বহন করে চলতে এই না পাড়া থেকেই জন্ম নেয় মধ্যযুগীয় মানসিকতার সঙ্গে আধুনিক মানসিকতার তানা পড়েন শুরু হয় মানুষের নির্মিত দেবী অলৌকিকতার সঙ্গে মানুষের মতো জীবনযাপনের আকাঙ্ক্ষার সংঘাত বলা যেতে পারে এই সংঘাত নাগিনীর সঙ্গে মানবের জীবনের সংঘাত এই সংঘাত বুঝতে হলে আমাদের জানতে হবে বিচিত্র উপখ্যান শুনতে হবে নাগিনী কন্যার গড়ে ওঠার যন্ত্রণাময় বৃত্তান্ত পরের পরিচ্ছেদ লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সবলা ও পিঙ্গলা চরিত্রের মাধ্যমে নাগিনী কন্যার রূপ ফুটিয়ে তোলেন এর জন্য তিনি বিষ সমাজের আধিভৌতিক বিশ্বাস ও সংস্কারকে কাজে লাগান সবলা ও পিঙ্গলা দুজনেই নিজেকে নাগিনী বলে মনে করে এবং সংযোগী জীবনযাপন করতে অভ্যস্ত করে তোলে সবলার প্রতি আকৃষ্ট হয় বেদে সমাজেরই এক যুবক সবলা প্রথমে নিরস্ত করতে চেয়েছিল যুবকটিকে তবে সে শেষ পর্যন্ত পুরোপুরি প্রত্যাখ্যান করতে পারেনি সবলা যুবকটির সাথে গাঙের ধারে দেখা করে কিন্তু সবলা যে নাগেনী তা পুরোপুরি বিস্মিত হতে পারে না আবার সবলার ভিতর থেকে মানবী সত্তাটি প্রকাশিত হয়ে উঠতে থাকে যুবকটি যখন জানায় সবলা মানুষ কখনো নাগিনী হতে পারে না এবং অন্যত্র চলে যাওয়ার জন্য যখন আহ্বান জানায় তখন সবলার হৃদয়ও সে কোথায় আলোড়ন তোলে তখন সবলার মনে হতো যুবকটি যা বলছে সত্যি এবং যুবকটির সাথে চলে যাওয়ার ইচ্ছে হতো কিন্তু মা বিষহরির ভয়েও চলে যাওয়া সম্ভব হয়নি এখানে তারাশঙ্কর প্রথার সঙ্গে প্রাণের ও প্রাচীন ও নবীনের দ্বন্দ্বের মাধ্যমে সবলার ক্ষতবিক্ষত রূপটি তুলে ধরেছেন তারাশঙ্কর সবলা চরিত্রকে বিশ্বাসের বৃত্তের বাইরে স্থাপন করে নাগিনী কন্যার অন্তরালস্থিত মানবী রূপটি উন্মোচন করেছেন সবলার প্রেমিক যুবকটির গোখরের কামড়ে মৃত্যু হলে সবলা ধর্মীয় সংস্কারের ঊর্ধ্বে ওঠে কবিরাজকে মৃত্যুর প্রকৃত কারণ জানায় এর মধ্য দিয়ে সবলা চরিত্রের ধর্মীয় কুসংস্কার ও বিষবেদেদের অন্ধবিশ্বাস ভেঙে দিয়ে প্রকৃত সত্য উদ্ঘাটনের মধ্য দিয়ে মানবিকতা ও মানব মূর্তিতে উন্মোচিত হয়ে উঠেছে এখানে এই প্রাচীনকে অতিক্রম করে নবীনের জয়গান রচিত হয়েছে সবলা চরিত্রের বিবর্তনের মাধ্যমে অন্যদিকে নাগিনী কন্যা পিঙ্গলার মধ্যে যখন যৌন বাসনা জাগ্রত হয় তখন তার শরীর থেকে চাপা ফুলের গন্ধ বের হয় এই রকম এক ধরনের প্রচার করা হয়ে থাকে বেদে সমাজে এবং এই বিশ্বাস দৃঢ় হয়ে আছে বেদে সমাজে পিঙ্গলার দৃঢ় বিশ্বাস যে সে নিজে একজন নাগিনী কন্যা কিন্তু এদিকে সে লোক বিশ্বাস ভেঙে জীবনের মূল স্রোতে ফিরে যাওয়ার আশাও প্রকাশ করতে করে নাগঠাকুর নাগিনী কন্যার ছুটির সংবাদ আনলে উদ্দ্বিধা হয় সংকোচে তা প্রত্যাখ্যান করে আবার পিঙ্গলা বুঝতে পারে যে তার শরীর থেকে চাপা ফুলের গন্ধ বের হচ্ছে এদিকে নাগিনী কন্যার জীবন থেকে মুক্তি ও ও অন্যদিকে নাগিনী কন্যার লক্ষণ চিহ্ন এই দুয়ের মধ্যে দ্বন্দ্বে পড়ে পিঙ্গলা নাগু ঠাকুরের রেখে যাওয়া শঙ্কচূরের দংশনে নিজের মৃত্যু ডেকে আনে সবলা ও পিঙ্গলা বিশবেদে সমাজে সংস্কার লোকবিশ্বাস ধর্মকে ত্যাগ করতে পেরেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তেমনি অস্বীকার করেছে ধর্মীয় ও লোকবিশ্বাসের বাতাবরণ এখানেই নবীনের সঙ্গে পিছিয়ে পড়েছে প্রাচীন এইভাবে প্রাচীন চলে যায় সকলের অবচেতনে আর মানুষের চেতনায় উজ্জ্বল হয়ে ওঠে নবীন মানুষ তখন উপলব্ধি করে স্বাস্থ্য ধর্ম যতই গুরুত্বপূর্ণ হোক না কেন মানব ধর্মকে জন্য উপেক্ষা করা যায় না উপেক্ষা করতে গেলেই এই দুই ধর্মের মধ্যে শুরু হয় টানা টানাপোড়েন সমাজ ক্রম অগ্রসর সচলতার অনিবার্য বেগে পুরনো ঐতিহ্য প্রাচীন সংস্কার বিশ্বাসের ধাপগুলি ভেঙে গিয়ে নতুনের জন্ম হবেই আর এই ভাঙাগোড়ার মধ্যবর্তী সময়েই চলছে প্রাচীন ও নবীনের টানাপোড়েন পুরাতনের সঙ্গে নবীনের এই দ্বন্দ্ব তারা শঙ্করের প্রতিটি রচনারই অন্যতম বৈশিষ্ট্য নাগিনী কন্যার কাহিনী উপন্যাসে যে স্বাস্থ্য ধর্ম বিবৃত হয়েছে তা নিছক স্বাস্থ্যেরই বিষয় মানব জীবনের প্রয়োগ অসম্ভব বাস্তবে এই স্বাস্থ্য ধর্মকে প্রয়োগ করতে গেলে তৈরি হয় সবলা বা পিঙ্গলার মতো অতৃপ্ত জীবন শেষ পরিচ্ছেদ কিন্তু কাহিনীর শেষে এই জীবন বিচ্ছিন্ন স্বাস্থ্য ধর্ম পরাভব স্বীকার করেছে সেই পরাজয়ের সূত্রেই সাঁতালিতে বন্ধ হয়েছে নতুন নাগিনী কন্যা তৈরির উপখ্যান সবার উপরে স্থান পেয়েছে মানব ধর্ম এটাই তো আধুনিকতার চিহ্ন আর এই আধুনিকতার লক্ষ্যেই পরাজিত হয়েছে প্রাচীন নবীনের সঙ্গে দ্বন্দ্বে পিছিয়ে পড়েছে সময়ের বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রাচীনকে অতিক্রম করে নবীন ভাবনার উজ্জীবনেই রচিত হয়েছে নাগিনী কন্যার উপখ্যান এখানেই শেষ হলো নাগিনী কন্যা উপন্যাস থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসতে চলেছে দু হাজার উনিশে সেই প্রশ্নটি পরবর্তী আমরা যে ভিডিওটি আপনাদেরকে দেব সেটা হচ্ছে নেতাজি সুভাষ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তৃতীয় উপন্যাস রাজসিংহ বঙ্কিম সন্দেহের রাজসিংহ উপন্যাসের বিষয়বস্তুটা আপনাদেরকে ভিডিও আকারে দেবো এবং এই রাজসিংহ উপন্যাস থেকে সব থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা আপনাদেরকে ভিডিও আকারে উত্তর দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও অ্যালার্ম বাটনে হাত দিয়ে রাখুন পরবর্তী আপডেটের জন্য